ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. اللهم صل على محمد النبي الأمي وأزواجه أمهات المؤمنين وذريته وأهل بيته كما صليت على آل إبراهيم إنك حميد مجيد. نتركنا زلال أمة كندا وزلال أنطر قطع برزول قربو برا جامع مسجد قطع قاوجتا أسكيري তাফসীর কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, সম্মানিত ওলামায়ে কেরাম, সম্মানিত মুরব্বিয়ানে আজাম, আমার অত্যন্ত আদরের স্নেহের মহব্বতের যুবক কিশোর শিশু ভাইয়েরা এবং পর্দার আড়ালের আমার সম্মানিতা মা এবং বোনেরা, আলহামদুলিল্লাহ এতক্ষণ পর্যন্ত ওলামায়ে কেরাম যতটুকু আলোচনা করেছেন এতটুকু যদি আমরা সঠিকভাবে আমল করি আজকে তাফসীরুল কোরআন মাহফিল আমাদের জন্য সফল এবং সার্থক হবে ইনশাআল্লাহ। আজকের সার্বিক পরিস্থিতি, আবহাওয়া, বৃষ্টি সব মিলিয়ে আসলে ওরকম বিস্তারিত আলোচনা করার মতো সুযোগ সময় আমাদের আজকে নাই। তো আমি অল্প সংক্ষেপে কিছু কথাবার্তা বলেই আজকের মাহফিল আমরা শেষ করব ইনশাআল্লাহ। আমার সম্মানিত ভাই ও বোনেরা, আমার আলোচনার বিষয় হল ঈমান। এটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং এই বিষয়ে আলোচনা করলে ঈমানটা বুঝতে হলে আমাদের অনেক লম্বা সময়ের দরকার। তবে আমরা সবাই ঈমানকে গভীরভাবে না বুঝলেও সাধারণভাবে ঈমান আমরা বুঝি, কারণ আমরা এই বৃষ্টি আসতেছে তারপরে এই সময়ের মধ্যে বাসায় না ঘুমাই তারপরে কোনো কাজকর্ম না করে আমরা এখানে আসছি, এখানে বসে আছি, কিসের তাগিদে বসে আছি? ঈমানের তাগিদে। ঈমান আছে বলে, ঈমানের খোরাকের জন্য, ঈমানের জন্যই এই পরিস্থিতিতে আমরা বসে আছি। এটার একমাত্র কারণ এই বসায় রাখছে আমাদেরকে যে জিনিসটা সেটা হলো ঈমান। ইমান যদি না থাকতো, ইমানে যদি দুর্বলতা থাকতো, ইমানে যদি সমস্যা থাকতো, তাহলে আমাদেরকে এখানে কেউ আনতে পারতো না। এমনকি যদি আমাদেরকে বলতো যে তোমাদেরকে সবাইকে একটা পরিমাণ টাকা দেওয়া হবে, তোমরা এখানে গিয়ে বসে থাকো, তাও কিন্তু আমাদেরকে আনা সম্ভবপর হইতো না। তাহলে ইমানের কারণে আমরা এখানে আসছি। তাহলে আমরা সবাই বুঝি যে আলহামদুলিল্লাহ আমাদের সবার ভিতরে কি আছে? ঈমান আছে। কিন্তু ঈমানটাকে যেভাবে ভালোভাবে বোঝা দরকার, ঈমানের লেখাপড়া দরকার, ঈমান জানা দরকার, ঈমান বোঝা দরকার, আমরা সেভাবে না বোঝার কারণে আমার আগেই আমাদের আজকে মাহফিলের সম্মানিত সভাপতি আলোচনা করেছেন শিরিক এবং বিদআত সম্পর্কে, সামান্য কিছু গুরুত্বপূর্ণ কথা বলছেন। এই শিরিক করার মূল কারণ ঈমান ভালোভাবে না বোঝা, বেদাত করার মূল কারণ ঈমানকে ভালোভাবে না বোঝা। যদি আমরা ঈমান ভালোভাবে বুঝতাম তাহলে আমাদের দ্বারা কখনো শিরিকও হইতো না, কখনো কোনো বেদাতও হইতো না।
ইমান এটি এত গুরুত্বপূর্ণ একটি বিষয় যে আল্লাহ রাব্বুল আলামিন ইমানের কারণে জান্নাত দেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান কানা আখির কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ যে ব্যক্তির সর্বশেষ কালাম হবে সর্বশেষ অবস্থান হবে লা ইলাহা ইল্লাল্লাহর পরে দাখালাল জান্নাহ এই লোকটা জান্নাতে প্রবেশ করবে সুবহানাল্লাহ তাহলে ঈমান নিয়ে মরতে পারলে ঈমান অবস্থায় মৃত্যুবরণ করলে আল্লাহ রাব্বুল আলামিন কি দিবেন জান্নাত দিবেন সুবহানাল্লাহ এইজন্য জানাজার নামাজে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দোয়া শিখিয়েছেন জানাজার নামাজে আমরা দোয়া পড়ি اللهم من أحييته منا فأحيه على الإسلام ومن توفيته منا فتوفه على الإيمان أي الله مدرك ستدين أفني باتي ركبن ستدين إسلام ركبن باتي ركبن আর যখন আমাদেরকে মৃত্যু দিবেন ইমানের উপরে আমাদের মৃত্যু দিবেন সুবহানাল্লাহ ইমানের উপরে মৃত্যু কেন কারণ ইমানের উপরে মৃত্যুবরণ করলে আল্লাহ রাব্বুল আলামিন ইমানের বিনিময়ে জান্নাত দেন সুবহানাল্লাহ এইজন্য কোরআনে কারীমের ভিতরে যত জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ওয়াদা করেছেন জান্নাতের সুসংবাদ শোনাইছেন প্রত্যেকটা জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে ঈমানের কথা বলছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়ামিলুস-সালিহাতি লাহুম জান্নাত যারা ঈমান আনে আর আমলে সালেহ করে তাদের জন্য আল্লাহ পাক জান্নাত রেখেছেন সুবহানাল্লাহ কোরআনে কারীমের প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা জায়গায় দেখবেন জান্নাতের কথা আল্লাহ যেখানে বলছেন আগে বলছেন ইমানের কথা অর্থাৎ ইমান ছাড়া আল্লাহ রাব্বুল আলামিন কাউকে জান্নাত দিবেন না ইমান ছাড়া কোনোদিন কেউ জান্নাত পাবে না এজন্য ইমানকে শিখতে হবে ইমান বুঝতে হবে ইমান জানতে হবে আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুহাম্মদের ১৯ নম্বর আয়াতে আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ واستغفر لذنبك وللمؤمنين والمؤمنات الله رب العالمين ولن تعلم انه لا اله الا الله ভালো করে জানো ভালো করে বুঝো ভালো করে শিখো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তা হলো ঈমান আল্লাহ পাক বলতেছেন লা ইলাহা ইল্লাল্লাহ শিখো জানো বুঝো তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ শিখতে হবে জানতে হবে বুঝতে হবে কারণ লা ইলাহা ইল্লাল্লাহ নিয়ে আমাকে মরতে হবে তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ যদি না জানি না বুঝি না শিখি তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ নিয়ে মরা সম্ভব নয় এই জন্য লা ইলাহা ইল্লাল্লাহ কি কি শিখতে হবে ইমানের উসুল শিখতে হবে ইমানের আরকান শিখতে হবে ইমানের আহকাম শিখতে হবে ইমান ভঙ্গের কারণ শিখতে হবে এইগুলো যদি শিখতে পারি তখন আমি বুঝবো যে আমার ভিতরে আসলে যথাযথ ইমান আছে এজন্য আমার ভাইয়া আমরা আজকে এগুলো আলোচনা করার সুযোগ নাই বৃষ্টি এসেও গেছে জোরে তো মূল কথা হলো আমাদের ওয়েবসাইটেও এগুলো পাবেন ইমানের উসুল ইমানের আরকান ইমানের আহকাম তারপরে ইমান ভঙ্গের কারণ কি কি কারণে ইমান ভেঙে যায় এগুলোর আলোচনা দেখবেন যে এখন ইন্টারনেটের যুগ তথ্য প্রযুক্তির যুগ আপনি ইন্টারনেটে এগুলো সব আমার আলোচনায় আছে সবগুলোই এখান থেকে শুনে জানার বোঝার চেষ্টা করবেন আর অনেক ওলামায়ে কেরামের আলোচনা আছে এই বিষয়ের উপরে এজন্য ইমানটা আমার ভাইয়েরা এবং বোনেরা শিখতে হবে ইমানটা জানতে হবে ইমান নিয়ে বাঁচতে হবে ইমান নিয়ে মরতে হবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ইমানের উপরে বেঁচে থাকার ইমান নিয়ে মৃত্যুবরণ করার তৌফিক দান করুন আমিন ইয়া রাব্বাল আলামিন সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক